Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দিনটা তৃণমূলের প্রধান প্রভাত বর্মনের বাড়ি সহ বেশ কিছু তৃণমূলের বাড়ি ভাঙচুরের অভিযোগ অভিযোগের তির বিজেপির দিকে যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সোমবার রাতে দিনটা দুই নং ব্লকের বাসন্তীহাট বাজারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর বোমাবাজির পাশাপাশি বুড়িহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রভাত বর্মনের বাড়ি সহ বেশ কিছু বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাসন্তীহাট এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে সোমবার রাতে একদল দুষ্কৃতী দিনাটা দুই নং ব্লকে বাসন্তীহাট বাজারে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও বোমাবাজি করার পাশাপাশি তৃণমূলের প্রধান প্রভাত বর্মনের বাড়ি সহ তৃণমূল কর্মীর বেশ কিছু বাড়ি ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানা যায় ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ভাঙচুরের ঘটনা নিয়ে তৃণমূলের প্রধান প্রভাত বর্মন বলেন সোমবার রাতে বিজেপির একদল গুন্ডা বাহিনী আমার বাড়ি ও অঞ্চল সভাপতি সহ বেশ কিছু তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমাবাজি করে পাশাপাশি বাসন্তীহাটে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায় মূলত একুশে জুলাই শহীদ স্মরণ বুথে বুথে যে পালন করার কথা ছিল সেটা বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালিয়েছে বিজেপি আমরা এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছি এ বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুদীপ কর্মকার বলেন তৃণমূলের প্রধান প্রভাত বর্মনের বাড়ি ভাঙচুর ও বাসন্তীহাট তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরে বিজেপির কোনো কর্মী জড়িত নেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটি ঘটেছে এখন বিজেপির উপর দোষ চাপিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে আমাদের নেত্রী গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুদে বুদে এই শহীদ তরুণ দিবস পালন করার নির্দেশ দিয়েছেন সেই মতো আমরা দলীয় পার্টি অফিস বাসন্তীহাট বাজারের সেখানে বসে আমরা আজকের শহীদ তর্পণ দিবসটার সিদ্ধান্ত নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম মতলব বাড়িতে ঢুকে গেছি এরকম সময় অতর্কিত বিজেপির কিছু দুষ্কৃতী তারা বাড়িতে হামলা করে ভাঙচুর করে তার সাথে সাথে আমাদের যে অঞ্চল সভাপতি আছে মাননীয় পরিমল দাস মহাশয় তার বাড়িতে ভাঙচুর করে তার ওয়াইফকে মারধর করে আমাদের আর একজন অঞ্চল কমিটির সদস্য আর দুজন তাদের বাড়িতে ভাঙচুর করে তার ওয়াইফকে মারধর করে তার মাকে মারধর করে তার সাথে তার জ্যাঠাতো দাদা তার বাড়ি ভাঙচুর করে সেই বাড়ির টিনের মধ্যে এখনও তীর লেগে আছে তার কিছুক্ষণের পরেই এখানে পুলিশ প্রশাসন আসে এবং মর্নিয়া ওয়ান প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্চল কমিটির সদস্য প্রদীপ কুমার বর্মন তার বাড়িতেও ভাঙচুর চালায় এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই রাজনীতিগত দিক দিয়ে আমরা এই নোংরা রাজনীতিটাকে পছন্দ করি না তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি করে না কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের একজন যে রাজ্যের সভাপতি তার ভাষা জ্ঞান কীরকম কীভাবে কথা বলে তারই সৈনিক এদের কতটা জ্ঞানবুদ্ধি হতে পারে আপনারা প্রত্যেকেই জানেন আমরা এই নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমরা প্রত্যেককে নিয়ে চলতে চাই প্রত্যেকের সাথে থাকি পাশে আছি আমরা থাকবো